সপ্তাহে শুরু হোক বা শেষ, দিনলিপি আমার মোটামুটি একই রকম থাকে। প্রত্যেক দিনই 5টা থেকে 5:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি, তারপর আমার রোজকার কাজ শুরু হয়। আর সকালের কিছুটা কাজকর্ম করে নেওয়ার পর আমি 8টা থেকে 8:30টার মধ্যে স্নান সেরে ফেলার চেষ্টা করি। মাঝে মধ্যে অবশ্য একটু দেরি হয়, তবে বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি 8টা থেকে 8:30টার মধ্যে স্নান পুজো সেরে নেওয়ার। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। আজকেও আমার 8টার মধ্যে স্নান হয়ে গেছে, তারপরে পুজো টুজো করে নিয়ে নিজে একটু ফিটফাট হয়ে নিচ্ছি, এরপর যাব বাজারে। তবে বাজার যাওয়ার আগে অবশ্যই আমার যে কয়েকজন বাড়ির সাঙ্গপাঙ্গ আছে, মানে আমার যে পাখিগুলো আছে, তাদের খাবার দিয়ে দিতে হবে। আর আজকে তাদের সকালের ব্রেকফাস্ট রয়েছে ভেজানো ছোলা, পেয়ারা, আপেল, বিনস, শিম আর আমন্ড বাদাম। এগুলো হচ্ছে তাদের জলখাবার। এরপর আরও অনেক রকম খাবার তাদের চলতে থাকে। আর খিদে পেয়ে গেলেই বা খাবার শেষ হয়ে গেলেই তাদের ডাকাডাকি বা চিৎকার চেঁচামেচি বাড়তে থাকে। সকাল সকাল জলের বাটির জলটাও বদলে দিয়েছি, আর আজকাল দেখছি যেহেতু ঠান্ডা পড়েছে তাই জল খুব একটা খাচ্ছে না। অল্প একটু জল গরম করে আমি ওদেরকে দিচ্ছি, সেই হালকা গরম জলটা দেখছি বেশ সুন্দর খেয়ে নিচ্ছে। আর জলের মধ্যেই আমি ভিটামিন মিশিয়ে দিই, সেই জলটা খেলে মোটামুটি ওদের শরীর স্বাস্থ্যটাও ঠিকঠাক থাকে। ওদের এই খাওয়া দাওয়াটা দেখতে ভীষণ ভালো লাগে। আর পাগলুবাবুর আপেল যেহেতু ভীষণই পছন্দ, তাই ওর 3-4 টুকরো আপেল প্রত্যেক দিন চাই। আমার সাঙ্গপাঙ্গদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার পর এবার আমি আমার নিজের খাওয়ার ব্যবস্থার জন্য বাজারে যাচ্ছি। আর বাজার থেকে ফিরে তারপরই আবার আমাদের নিজেদের জলখাবারের ব্যবস্থা করব। জলখাবার এখনো কিছুই করা হয়নি, কি যে জলখাবার বানাবো সেটা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি। যাই হোক, কাছে যেহেতু বাজার তাই বাজার করতে খুব একটা সময় লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার বাজার থেকে ফিরে আসা হয়ে যাবে। আর প্রত্যেক দিন এই বাজারের সুন্দর সুন্দর সবজিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তবে শীতকালের এই তরতাজা পালং শাক, ফুলকপি, বেগুন, শিম, মেথি শাক এগুলো আমি প্রায়শই কিনে আনি। এখন দেখছি শীতকালেও ঢ্যাঁড়স, পটল, ঝিঙে সবই পাওয়া যাচ্ছে। আমাদের ছোটবেলায় দেখতাম কখনোই শীতকালে ঢ্যাঁড়স, পটল, ঝিঙে পাওয়া যেত না, আবার গরমকালেও কিন্তু কখনোই টমেটো পাওয়া যেত না। এখন মোটামুটি 12 মাসই সমস্ত রকমের সবজি পাওয়া যায়। সবজির দোকান থেকে এবার চলে এলাম পেঁয়াজ আদা রসুনের দোকানে। অল্প একটু পেঁয়াজ আদা রসুন নেব, তারপর যাব মাছের দোকানে। আজ আর কোনো রকম ছোট মাছ কিনব না, আজকে কাতলা মাছ কিনব। আর কাতলা মাছ কিনলে অবশ্যই একটু বড় সাইজের কিনতে হয়, কারণ আমার ছেলে ছোট মাছ খেতে একেবারেই পছন্দ করে না। মাছ খেতে তো একেবারেই পছন্দ করে না, তবে ছোট মাছের মধ্যে অবশ্য তেলাপিয়া, পমফ্রেট আর চিংড়িটা খায়, তবে কাতলা মাছ হলে আর আপত্তি করে না। মাছের দোকান থেকে বেরিয়ে একটু ছোট সাইজের বেগুন, শিম আর গাজর কিনে নিচ্ছি। যা যা সবজি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে নিজেদের খাবার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধটা হতে হতে
মাছটাকে ধুয়ে নেব। মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপর বাকি কাজ শুরু করব। কাটা মাছটা যদি আনা থাকে তাহলে মাছ ভেজে দিলে বা মাছের ঝাল বা মাছের কালিয়া বানিয়ে দিলে আমার ছেলে ভালোভাবে খেয়ে নেয়, তা না হলে মাছ খেতে ভীষণ সমস্যা করে। তবে জানি না আজকেও মাছ খাবে কিনা, যেহেতু কালকে মাটন খেয়েছে আজ হয়তো একদম নিরামিষ কিছু খাওয়ারও ইচ্ছে আছে। তবে রান্না করবার আগে আমি অবশ্যই একবার ওর থেকে জিজ্ঞাসা করে নিই যে ওর কি খাওয়ার ইচ্ছে। যাই হোক, মাছগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমি কন্টেনারের মধ্যে করে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো। দু তিনটে মাছ অবশ্য আলাদা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ সবসময় ডিপ ফ্রিজে যদি মাছ রাখা হয় তাহলে মাছগুলো আবার ডিফ্রস্ট করতে বেশ সমস্যা হয়। তাই আমি তিন চারটে মাছ নর্মাল ফ্রিজে রেখে দিই। যদি আবার রাত্রে মাছ ভাজি বা কাল সকালে যদি মাছ ভাজি তাহলে আর অসুবিধা হবে না। মাছগুলো ভালো করে ধুয়ে কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর দু চার পিস আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিয়ে ওকেও খেতে দিয়ে দেবো, নিজেও খেয়ে নেব। দুপুরের রান্নাটাও আজকে তাড়াতাড়ি সেরে নেব। মাছ মাংস ছেলে কিছুই খাবে না, তাই জন্য আজকে ডাল বানাচ্ছি। আর ডাল বলতে মিক্সড ডাল বানাচ্ছি। প্রেশার কুকারের মধ্যে মিক্সড ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু সবজি বলতে বিনস আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। গাজরও দেওয়া যায়, তবে আমার ছেলে আবার ডালের মধ্যে গাজর খেতে একেবারেই পছন্দ করে না, তাই জন্য আর এর মধ্যে গাজর দিচ্ছি না। লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা তেল আর জল দিয়ে আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। যদি অল্প একটু তেল দিয়ে ডাল সেদ্ধ করা হয় তাহলে যখন প্রেশার কুকারে হুইসেল পড়ে তখন আর ওপর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসে না। ও অবশ্যই এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োটা খুবই কম ব্যবহার করেছি। ডালটা আমি একেবারেই সাদা মাঠা করে বানাই, খুব বেশি মশলা ব্যবহার করি না। সবজিটাই চেষ্টা করি একটু বেশি ব্যবহার করবার। আর দেখবেন বাচ্চারা সবজি খেতে খুবই কম পছন্দ করে, তাই জন্য এইভাবে যদি ডালের মধ্যে দিয়ে সবজি খাওয়ানো যায় তাহলে আমার মনে হয় মন্দ হয় না। নিজের খাবার জন্য আজকে একদম সবজি দিয়ে সেদ্ধ ভাত বানাচ্ছি। গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে সসপ্যানের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর সবজি বলতে দিচ্ছি কয়েক টুকরো কুমড়ো, শিম, বেগুন আর আলু। দুটো কাঁচা লঙ্কাও অবশ্যই এর মধ্যে দিয়ে দেব, তাহলে একসাথে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে সেদ্ধ ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমার মতন আপনাদেরও অনেকেরই এরকম সেদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। একদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, অপরদিকে ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ছেলে আবার এই ধরনের সেদ্ধ ভাত খেতে খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য আলাদা করে ভাত বানিয়ে নিচ্ছি আর ডাল বানিয়ে নিচ্ছি। তবে ডালের মধ্যে যেহেতু সমস্ত রকম সবজি দেওয়া থাকবে সেটাও বেশ স্বাস্থ্যকরই হবে। শিশিতে চা পাতাটা ফুরিয়ে গেছে, তার জন্য এক্সট্রা যে চা পাতাটা রয়েছে সেটাকে ঢেলে নিচ্ছি। এরকম রান্না হতে আমার মনে হয় সময়ও কম লাগে। আমার ভাতের চালটাও সেদ্ধ হয়ে গেছে, তবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ভাপে ভাপে বাকিটা সেদ্ধ হয়ে যাবে, এইভাবে করলে গ্যাসও অনেকটা সাশ্রয় হয়। সবজি দিয়ে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে আমি সাঁতলে নেব। ভাত বানানোর সময় লবণ দিতে ভুলে গেছিলাম। সেদ্ধ ভাতে যদি লবণটা দিয়ে ভাতটা রান্না করা হয় তাহলে সবজি আর ভাতের মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। তো যেহেতু আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য ঢাকাটা খুলে আবার একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু জ্বালিয়ে দু মিনিট আমি ভাতটাকে ফুটিয়ে নিলাম, তাতে সবজি আর ভাতের মধ্যে লবণটাও সুন্দরভাবে ঢুকে যাবে। আর খাবার সময় আলাদা করে কাঁচা লবণের ব্যবহার করতে হবে না। ডালটাকে সাঁতলাবার জন্য কড়াইতে আমি ঘি দিচ্ছি। এই ধরনের ডাল বানাতে গেলে আমি
ঘি দিয়ে ডালটাকে সাতলাই। সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করি না। ঘি দিয়ে যদি ডাল সাতলানো হয় স্বাদটা ভীষণ ভালো হয়। যেহেতু মিক্সড ডাল বানিয়েছি তাই জন্য পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়ে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সড ডালের মধ্যে পেঁয়াজ আদা রসুন দিলে খুব ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে ডাল বানাতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে। পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা অবশ্য ডালটা সেদ্ধ করবার সময় দিতে পারতাম, তবে আমি ডাল সেদ্ধ করবার সময় টমেটো না দিয়ে এইভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, এতে স্বাদটা একটু অন্যরকম হয়। এই সময়তেই লবণটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও নরম হয়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পালং শাক কুচি দিয়ে দিলাম। বাজার থেকে আজকে একদম ফ্রেশ কচি পালং শাক নিয়ে এসেছি। সেই পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে একটু ছোট টুকরো করে কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম মিহি করে কিন্তু কুচাইনি, একটু বড় বড় থাকবে সেই রকমভাবে কুচিয়ে নিলে ভালো হয়। আর পালং শাক আমি আলাদা করে ডালের সাথে সেদ্ধ করে নিই। পালং শাক এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে নরম হয়ে যায়। শাকটা দিয়ে মশলার সাথে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন শাকটা কেমন সুন্দর নরম হয়ে গেছে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে বা শাক খেতে চায় না তাদের এইভাবে সবজি বা শাক খাওয়ানো যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আমার ছেলে একেবারেই পালং শাক খেতে পছন্দ করে না, তবে পালক পানির হলে ভীষণ ভালোভাবে খায়, তাই জন্য আমি এইভাবে ডালের মধ্যে পালং শাক দিয়ে দিই, কারণ শাক পাতা বা সবজি খাওয়া ভীষণই প্রয়োজন। ডালটা দেওয়ার পর আরও 3-4 মিনিট আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপর সবশেষে ওপর থেকে দিয়ে দেবো একদম ফ্রেশ কুচিনো ধনে পাতা। ধনে পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1.5 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি দিয়ে মিক্সড ডাল। ভাত অনেকক্ষণই হয়ে গেছে আর ডালটাও যেহেতু হয়ে গেছে তাই ওকে আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব। ঘড়িতে এখন বাজে অবশ্য 1টা, তাই ভাবলাম রান্না যখন হয়ে গেছে খেতেই দিয়ে দিই। ডাল ভাতের সাথে ওকে অবশ্য একটু আচার দিতে হবে। এই মিক্স আচারটা আমার বাড়িতেই বানানো, আমি শীতকালে এরকম মিক্স আচার বানিয়ে রাখি ওর জন্য। রান্নার যেহেতু আজকে ঝামেলা একেবারেই নেই তাই আজকে আমাদের খাওয়া দাওয়াটা বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ছেলেকে খেতে দিয়ে এবার আজকে আমি আমার নিজের খাবারটাও নিয়ে নিচ্ছি। এই সেদ্ধ ভাতের মধ্যে একটু ঘি বা বাটার নিলে ভীষণ ভালো লাগে, তবে আমি ঘি বা বাটার কোনোটাই যেহেতু খাই না তাই জন্য আর এর মধ্যে কোনো কিছুই নিচ্ছি না। দুপুরের খাওয়া দাওয়া সারার পর এক্সট্রা যে ডালটা রয়ে গেছে সেটা আলাদা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। রাত্রে ডাল দিয়ে রুটি হোক বা ভাত যেটাই ও খাবে সেটাই ওকে দিয়ে দেব। আর আমার জন্য যে ভাতটা বানিয়েছি সেটাও বেশ অনেকটাই রয়ে গেছে, এটাও একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, রাত্রিবেলা এটা দিয়েই হয়ে যাবে। মাইক্রোওভেনে জাস্ট একটু গরম করে নেব। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সেরে এক্সট্রা আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে এবার জামা কাপড়গুলো তুলে এনে সেগুলোকে ভাঁজ করে নেব। ওই যে বললাম না, সারাদিনের দিনলিপি যেন শেষ আর হয় না, কাজকর্ম চলতেই থাকে। গতকাল শরীরটা একেবারেই ভালো ছিল না, জামা কাপড়গুলো সকালেই কেচে মেলে দিয়েছিলাম তবে সেগুলোকে আর তোলা হয়নি, তাই জন্য ভাঁজও করা হয়নি। আজকেও সকাল থেকে যেহেতু সময় পাইনি এখন খাবার দাবার খাওয়ার পর জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। হাজবেন্ড ছেলের যে সমস্ত টি শার্টগুলো আছে সেগুলোকে আমি এরকম ছোট ছোট করে ফোল্ড করে রাখি। আমাদের যেহেতু এখন আলনা ব্যবস্থা একেবারেই নেই তাই জন্য সমস্ত কিছুই আলমারিতেই রাখা হয়, আর আলমারিতে রাখতে গেলে জায়গার বেশ সমস্যা হয়, তাই জন্য এভাবে যদি ছোট ছোট ফোল্ড করে রাখা হয় তাহলে আর জায়গার সমস্যা হয় না। শুধুমাত্র জায়গা নয়, খুঁজে পেতেও একেবারে অসুবিধা হয় না। ঘরে পরার জামা কাপড়গুলো যেহেতু আর প্রেস করার প্রয়োজন পড়ে না তাই জন্য এভাবে যদি সুন্দর করে ফোল্ড করে রাখা হয় তাহলে জামা কাপড়গুলোও একদম সুন্দরভাবে
ভাঁজ ভাঁজ হয়ে থাকে। আর এইরকম ছোট ছোট করে যদি ফোল্ড করা হয়, কোথাও যদি বেড়াতে যাওয়া হয় বা কোথাও যদি যেতে হয়, তাহলে এগুলোকে প্যাকিং করতেও খুব সুবিধা হয়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি অন্যান্য দিনের মতন আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।